দুনিয়ার জগতে আমরা আছি মুসাফির অবস্থায়। দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আসল ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাত আসল ঠিকানা। মাঝে মধ্যে আমি বিভিন্ন শিল্পীদেরকে গজল গাইতে শুনি যে কবর আমার আসল বাড়ি। কবর আসল বাড়ি? হ্যাঁ, এটা পুরা মিথ্যা কথা। আসল বাড়ি কোথায়? যে মানুষটা বলে কবর আমার আসল বাড়ি, ও চিরদিন কবরই থাকতে চায়। হ্যাঁ না, আসল বাড়ি কোথায় বলেন না? জান্নাত আসল। কবর আসল ঠিকানা? আসল ঠিকানা জান্নাত। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر رواه الإمام الترمذي في سننه والإمام البخاري في صحيحه تعليقا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يجمع أمتي على ضلالة أبدا وقال رسول الله صلى الله عليه وسلم الطاعة في المعروف صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ الْجَامِعَةُ الْإِسْلَامِيَّةُ دَارُ الْعُلُومِ مَسْجِدُ الْأَكْبَرُ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণাধিক প্রিয় লাখতে জিগার আজিজ উলামায়ে ইরফান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আমরা আমাদের আসাতিজায়ে কেরামের জবান থেকে শুনেছি এবং নিজেদের সংক্ষিপ্ত ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকেও দেখেছি যে লম্বা সময় বক্তৃতা দেওয়ার জন্য তেমন বেশি এলেমের প্রয়োজন হয় না, সংক্ষিপ্ত বক্তৃতার জন্য এলেম লাগে, প্রস্তুতি লাগে। আমাদের দারুল উলুম দেওবন্দের বর্তমান শাইখুল হাদিস সদরুল মুদাল্লিসিন হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ পালনপুরি মুদাজিল্লুল্লাহ আলী, আমরা হযরতের কাছে তিনি বিদেশেরই পড়েছি, ক্লাসে আমাদেরকে একটি ঘটনা শুনিয়েছিলেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সার্বিক দিক বিবেচনা করে তার ছেলে ইয়াজিদকে খলিফা নিয়োগ করলেন, খলিফাতুল মুসলিমিন বানালেন, তো বিভিন্ন কারণে জনগণের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হলো, তিনি আশঙ্কা করলেন যে বিদ্রোহ হতে পারে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তা ভাবনা করে তার যে সেনা প্রধান ছিলেন সেনাপ্রধানকে তিনি বললেন যে তুমি এই শামের সমস্ত জনগণকে একত্রিত করে তিনটি বাক্যে একটি ভাষণ দিবে, কয় বাক্যে, তিনটি জুমলা থাকবে, তিন বাক্যে তুমি একটি এমন ভাষণ দিবে যে তোমার এই ভাষণের পরে ইয়াজিদের খেলাফত নিয়ে এই দেশের মানুষ আর সামান্য মাত্র চুঁচেরা কিলোগ্রাম করার সাহস পাবে, এমন একটি ভাষণ তোমাকে দিতে হবে, তবে ভাষণটি হবে তিনটি বাক্য। তখন ওই সেনা প্রধান বললেন যে আমিরুল মুমিনিন আপনি যদি আমাকে তিন বাক্যে ভাষণ দিতে বলেন তাহলে এই তিন বাক্যের ভাষণটি প্রস্তুত করতে আমাকে এক মাস সময় দিতে হবে, আমি এক মাস প্রস্তুতি নিয়ে তারপরে আমি ভাষণ দিব, আর যদি লম্বা চৌড়া ভাষণ দিতে বলেন তাহলে আমি কালকেই দিতে পারবো। হযরত মুআবিয়া বললেন যে না, তোমাকে সময় দেওয়া হলো 15 দিন, 15 দিন তিনি প্রস্তুতি গ্রহণ করলেন সেনা প্রধান, 15 দিন প্রস্তুতি গ্রহণ করে তারপরে তিনি ওই তিন বাক্যের বক্তৃতাটা রেডি করলেন। এরপর জনগণকে একত্র করা হলো বিশাল জনসমুদ্রে, আজকে সেনা প্রধান ভাষণ দিবে, লোকজন একত্রিত হলো, দুইটি চেয়ার রাখা হলো, একদিকে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আরেকদিকে ইয়াজিদ ইবনে মুআবিয়া বসা, দুইজন বসে আছেন, সমস্ত জনগণ অপেক্ষমান যে আজকে সেনা প্রধান ভাষণ দিবে। সেনা প্রধান তার যুদ্ধের পোশাক পরে কোষবদ্ধ তলোয়ার নিয়ে এই দুইজনের মাঝখানে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি ভাষণ দিলেন, আইয়ুহান্নাস হে লোকসকল, তিন বাক্যের ভাষণ দিলেন,
এতদিন পর্যন্ত তোমাদের আমির ছিলেন এই ব্যক্তি, ইশারা করলেন কার দিকে? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কানাল আমিরু হাদা, প্রথম বাক্য, এতদিন তোমাদের আমির ছিলেন এই মানুষটি। ওয়া মিনাল ইয়াউমি হাদা, আজকে থেকে তোমাদের আমির এই ব্যক্তি, এটা দ্বিতীয় বাক্য। এমন ভাষণ দিতে হবে যে এই ভাষণের পরে আর কেউ মুখ খোলার কি পাবে না, সাহস পাবে না। তিন বাক্যের ভাষণ, এক নম্বর হলো কানাল আমিরু হাদা, এতদিন পর্যন্ত এই মানুষটি আমির ছিলেন। দ্বিতীয় নম্বর বাক্য, ওয়া মিনাল ইয়াউমি হাদা, আজকে থেকে এই মানুষটি তোমাদের আমির। তিন নম্বর বাক্যের অপেক্ষা সবাই আছে, কিছুক্ষণ পর তিনি তলোয়ারটা তার খাপের ভিতর থেকে বের করে বললেন, ওয়া ইল্লা ফাহাদ, আর যদি আর ব্যতিক্রম হয় তাহলে আমার হাতে এই তলোয়ার। বাস ভাষণ শেষ। এই তিন বাক্যের ভাষণ তৈরি করতে ওরা 15 দিন সময় লেগেছে। তো আসলে আমার মেজ ভাগিনা মুফতি সাহেব হুজুরের মেজ ছেলে আপনারা জানেন মোহাম্মদ আসানি, সানিকে আপনারা সবাই চেনেন। ছোটবেলায় ওকে যদি খালি বলা হতো যে আব্বু একটা গল্প শোনাও, বাস এই যে গল্প শুরু হলো আপনার রাত শেষ হয়ে যাবে, কিন্তু তার একটা গল্পই শেষ হয়। তো এই জন্য লম্বা চৌড়া ভাষণের জন্য তেমন প্রস্তুতির দরকার হয় না, কিন্তু আমার হাতে সময় একেবারেই সামান্য, আমি সংক্ষিপ্ত ভাবে কোনো কথা গুছিয়ে আনতে পারি। তো একটা নির্দিষ্ট বিষয় আমার মাথার মধ্যে ছিল, আমি ওই বিষয়ে কিছু কথা বলব। আর আমি তো জানতাম না যে এখানে আমাকে আজকে কথা বলতে হবে। আপনারা জানেন যে এই সময় বাংলাদেশের একজন প্রখ্যাত শেখুল হাদিস, হাদিস বিশারদ, অনেক বড় একজন আলেম হযরত মাওলানা সৈয়দ সাজিদুর রহমান সাহেব দামত বরকাতুহুমের এই মুহূর্তে আলোচনা ছিল, কিন্তু আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি জিলাওয়াত হোসাইন দামত বরকাতুহুম আমাকে ফোন করে বললেন যে তোমাকে এখনই আসতে হবে। তো আমি আমাদের এই কওমি মাদ্রাসার বৃহত্তর মিরপুরের যে বোর্ড আছে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মিরপুর, এই বোর্ডের কাজে আজকে সারাদিনের জন্য আমি আর জবাবে অফিসে আমার আরেক উস্তাদ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামত বরকাতুহুম তার নির্দেশে সেখানে কাজ করছিলাম। তো হযরতের সাথে ওয়াদা, সারাদিন সারা রাত আজকে ওখানে ওয়াকফ। এদিকে আরেক উস্তাদ ফোন করলেন তোমাকে আসতে হবে, এখন এই দুই উস্তাদকে আমি কিভাবে খুশি করি। তো অনেক কষ্টে উস্তাদ মুহতারামকে রাজি করে যখনই মুফতি সাহেব হুজুরের হাওয়ালা দিলাম তো আমাকে ছেড়ে দিলেন। ওই অফিস থেকে বের হয়ে এখানে এসেছি, জেহেনটাও খুব মুনতাসির, কোনো কথা বলার মতো তেমন কোনো কিছু পাচ্ছি না, এই জন্য গল্প শোনাই না। তো একটা বিষয় আমার মাথায় ছিল, কিন্তু ওই বিষয়টি আলোচনা করতে গেলে কমপক্ষে মনে 2 ঘন্টা 2 ঘন্টা সময় হলে ভালো হতো, তা আমি ওই বিষয়টি আজকে রেখে দিলাম, অন্য আরেকটি বিষয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও হাদিস, পঠিত হাদিসগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আমাকে কিছু হক কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন, আমাদের সকলকে এই কথাগুলো আমাদের নিয়মে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজেরিন, আমরা সকলেই জানি যে আমরা কেউ এই দুনিয়ার জগতের আসল বাসিন্দা নই, আমাদের আসল বাড়ি আসল ঠিকানা হলো জান্নাত। কোথায় বলেন? জান্নাত আমাদের আসল বাড়ি, কারণ আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিসসালাম এবং আম্মাজান হযরতে হাওয়া আলাইহিসসালাম এই উভয়কে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই বাড়িতে থাকতে দিয়েছেন ওই বাড়ির নাম কি? জান্নাত। জান্নাত আমাদের আব্বা আম্মার বাড়ি, আর বাবা মার বাড়ি যেটা হয় সন্তানের আসল বাড়িও সেটাই হয়। এই হিসেবে জান্নাত আমাদের আসল বাড়ি, বলে ঠিক কিনা? আমরা এখন এই দুনিয়ার জগতে মুসাফির অবস্থায় আছি, মুসাফির অবস্থায় আছি, আমাদের সফর চলছে কোন দিকে? জান্নাতের দিকে। আমরা সকলেই জান্নাত, সকলে আমরা কি? জান্নাতি। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা নিজেদেরকে জান্নাতি বলবো, কারণ যার আসল বাড়ি রংপুর সে নামের শেষে কি লেখে? রংপুর।
যার আসল বাড়ি দিনাজপুর, সে তার নামের শেষে কি লেখে? দিনাজপুরি। তো আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। আমরা তো এই দুনিয়ার জগৎ থেকে কবর জগতের দিকে পাড়ি দেওয়ার আগ পর্যন্ত জানতে পারছি না যে পরে কি হবে, কিন্তু এখন আপাতত তো আমরা জানি আমাদের আসল বাড়ি কোথায়, জান্নাত। অতএব আমরা সকলেই জান্নাত। জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি, যেহেতু বাবা মার ভিটা বাড়ি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়াতিলকাল জান্নাতুল লাযী উরিদতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জান্নাতীরা, এই জান্নাতটি তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দেওয়া হবে। জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি। আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে অবতরণ করে সোজা এই দুনিয়ার জগতে এসেছেন। যখন আমি হেজ করি, হেজখানায় থাকা অবস্থায় আমাদের হেজখানার বড় হুজুর তিনি আমাদেরকে বলেছিলেন যে আমাদের আব্বা জান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে অবতরণ করে সোজা এই ভারত উপমহাদেশে পা রেখেছেন, আর আব্বা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে অবতরণ করে সর্বপ্রথম আরব দেশে পা রেখেছেন। আব্বা জান এই উপমহাদেশে, আব্বা জান আরব দেশে। পরবর্তীতে তারিখের কিছু কিতাবের মধ্যে পাওয়া গেল যে এই উপমহাদেশে আব্বা জান কোথায় পা রেখেছেন, তো জানলাম যে শ্রীলঙ্কায় এসে পা রেখেছেন। সর্বপ্রথম জান্নাত থেকে কোথায়? শ্রীলঙ্কায় এসে সর্বপ্রথম জান্নাত থেকে পা তুলেছেন। তখন থেকে মনের মধ্যে একটা অদম্য ইচ্ছা এবং স্বপ্ন ছিল যে কোনোদিন যদি আল্লাহ পাক তৌফিক দেন তাহলে আমি শ্রীলঙ্কা যাব, শ্রীলঙ্কা গিয়ে দেখে আসবো আব্বা জান কোথায় পা ফেলেছে। সেটা অনেক ছোটবেলা থেকে এই স্বপ্ন। আল্লাহ পাকের মেহরবানি, গত কয়েক মাস আগে আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম। শ্রীলঙ্কা পাহাড়ের দেশ, সেখানে যাওয়ার পরে পাঁচ দিনের সফর ছিল। যাওয়ার পরে দেখলাম যে বর্তমান শ্রীলঙ্কার যে রাজধানী কলম্বো, এই কলম্বো থেকে প্রায় 400 কিলোমিটার দূরে আরেকটি শহরের নাম হলো ক্যান্ডি। ক্যান্ডি শ্রীলঙ্কার সাবেক রাজধানী। এই ক্যান্ডিতে একটা পাহাড় আছে, এই পাহাড়টার উচ্চতা 7,359 ফিট। কল্পনা করে দেখেন, 7,359 ফিট উঁচু পাহাড়টা। এই পাহাড়ের নাম শ্রীলঙ্কানরা দিয়েছে আদামস পিক, কেউ বলে অ্যাডামস পিক, আদামের পাহাড়। এই পাহাড়ের উপরে বিশাল আকারের একটি পাথর আছে, এই পাথরের উপরে একটি পায়ের ছাপ আছে, পায়ের ছাপ, পায়ের আঙ্গুলি সহ পায়ের পাতা, পায়ের তালু, পাঁচটা আঙ্গুলি সহ পায়ের তালু একটা ছাপ পড়ে আছে ওই পাথরের উপরে। এখন এই পাথরের উপরে এই পায়ের ছাপটি কার পা, এটি নিয়ে শ্রীলঙ্কানদের মধ্যে তিন কথা আপনারা জানেন। শ্রীলঙ্কার অধিবাসী ম্যাক্সিমাম বৌদ্ধ ধর্মাবলম্বী। এই বৌদ্ধদের ধারণা হল যে এই পাথরের উপরে পায়ের ছাপটি তাদের ধর্মগুরু গৌতম বুদ্ধের পায়ের, আর সেখানে যারা হিন্দু অধিবাসী আছে তাদের ধারণা হল যে এই পায়ের ছাপটি তাদের ধর্মগুরু শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। আর শ্রীলঙ্কায় 10% মুসলিম, শতকরা 10 জন। কিন্তু আনন্দের ব্যাপার হলো যে শ্রীলঙ্কার বর্তমান রাজধানী কলম্বোতে 60% মুসলিম, 60% মুসলিম।
মুসলমানদের ধারণা হলো যে এই পাহাড়ের উপরে যে পাথর আছে, পাথরের উপরে এই পায়ের ছাপটি না গৌতম বুদ্ধের না শ্রীকৃষ্ণের, বরং এই পায়ের ছাপটি আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, তিনি জান্নাত থেকে অবতরণ করে সর্বপ্রথম এই পাথরের উপরে পা ফেলেছেন সেই পায়ের ছাপ। তিন দলের তিন দাবি, দলিল কারো কাছেই নেই, কারোর কাছেই কোনো দলিল নেই, না তাদের কাছে না আমাদের কাছে। কারণ কোরআন হাদিসে কোথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইশারা ইঙ্গিতেও এমন কোনো কথা বলে যাননি যে শ্রীলঙ্কায় পাথরের উপরে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, না কোরআনে আছে না হাদিসে আছে, আমরা অন্তত পক্ষে পাই। যার কারণে দলিল তো কারো কাছে, তবে তারিখের কিতাবের মধ্যে এতটুকু পাওয়া গেছে যে আমাদের আব্বাজান আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কায় এসেছিলেন, এবং মুসলিম দার্শনিক মহাকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি তিনিও খুব জোরালো ভাবে এটা দাবি করেছেন। শেখুল আরবী ওয়াল আজম আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তিনিও এমন কথা বলেছেন। তো এই পাঁচ দিনের সফরে খুব চিন্তা করলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলাম যে রাব্বুল আলামিন যদি কোনো দলিল প্রমাণ হাতে আসতো তাহলে অন্তত পক্ষে দিলের মধ্যে কিছুটা ইতমিনান পাওয়া যেত যে এটা আসলে কার পায়ের ছাপ। তো এই পাঁচ দিনের সফরে খুব চিন্তা ভাবনা করার পর আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার অন্তরে দুটো দলিল এমন এসেছে যে ওই দুই দলিলের ভিত্তিতে আমি অনেকটা জোরালো ভাবে দাবি করতে পারি যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের নয়, এটা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। প্রথম দলিলটি হলো যে আপনারা শুনে অবাক হবেন যে ওই পাথরের উপরে যে পায়ের ছাপটি আছে এই পাটি লম্বা 5 ফিট চৌড়া 3 ফিট, এই পায়ের পাটা লম্বা 5 ফিট 5 ফিট চৌড়া 3 ফিট। এটি শুধু আমার চোখের আন্দাজ নয়, বরং আপনি যদি কোনো দেশে সফর করেন তো আপনি বিমানে বসলেই আপনার সামনের সিটের পেছনে পকেটের মধ্যে কিছু বই থাকবে, ওই বইগুলোতে যে দেশে আপনি ভ্রমণ করে যাচ্ছেন ওই দেশ সম্পর্কে আপনাকে একটা প্রাথমিক ধারণা দেওয়া থাকবে, ওই দেশের ঐতিহ্যবাহী যত জিনিস আছে সব কিছু সম্পর্কে ডিটেলস কিছু সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া থাকবে। ওই বইয়ের মধ্যেও ওই পাথরের ছবি এবং পায়ের ছাপের ছবি সহ নিচে এইভাবেই লেখা আছে যেটা লম্বা 5 ফিট এবং চৌড়া কত 3 ফিট। এখন প্রশ্ন হলো যে গৌতম বুদ্ধ এর পাতা এত লম্বা হওয়া সম্ভব কিনা, কারণ বৌদ্ধ ধর্মের ধর্মীয় গ্রন্থের দাবি মতে এবং তাদের ধারণা মতে গৌতম বুদ্ধ আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে এসেছিলেন। 2000 বছর পূর্বে আসার অর্থ হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামেরও পরে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো আরো আগে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ তো আপনারা অনেকেই দেখেছেন, কাবা ঘরের সাথে মাকামে ইব্রাহিমের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পায়ের ছাপ আছে। যারা হাজী সাহেবরা দেখে এসেছেন তারা বলতে পারবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ওই পা দুটো দৈর্ঘ্য এবং প্রস্থে আমাদের পায়ের মতোই, বলে ঠিক কিনা? অনেকেই দেখে এসেছে আমাদের পায়ের মতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম যিনি গৌতম বুদ্ধের আরো আগে দুনিয়াতে এসেছেন তার পা যদি আমাদের পায়ের মতো এমন লম্বা চৌড়া হয় তাহলে তার পরে যে মানুষটা দুনিয়াতে আসবেন গৌতম বুদ্ধ তার পা কি
করে 5 ফিট লম্বা হয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। বলেন ঠিক কিনা? তাহলে গৌতম বুদ্ধের পা এটা নয়, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। আর শ্রীকৃষ্ণের কথা তো বলাই বাহুল্য, সে তো আর অনেক পরের মানুষ, তার পা তো এত লম্বা হতেই পারে। পক্ষান্তরে আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলাক আল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তূলুহু 60 জিরাআ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে তার কুদরতি রূপে সৃষ্টি করেছেন এবং তিনি ছিলেন 60 হাত লম্বা। আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা ছিলেন? 60 হাত লম্বা যে মানুষটা ছিলেন তার পাটা 5 ফিট লম্বা হওয়া অতি স্বাভাবিক। বলেন ঠিক কিনা? তো এই দলিলের ভিত্তিতে আমি মনে করি যে ওই পাথরের উপরের পায়ের ছাপটি গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের তো মোটেই নয়, বরং এটি আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামেরই পায়। দ্বিতীয় নম্বর দলিল, আপনারা শুনে অবাক হবেন যে ওই পাথরের উপরে কিন্তু পা দুটো নয়, একটি পায়ের ছাপ, তাও আবার সেটি বাঁ পায়ের, ডান পায়ের নয়, বাঁ পায়ের ছাপ। এই বিষয়টি নিয়ে আমি খুব গভীরভাবে চিন্তা করলাম। বলতে পারেন যে ওই 5 দিনে যে প্রোগ্রামগুলো ছিল এই প্রোগ্রামগুলো বাদ দিয়ে বাকি অবসর সময়টুকু শুধু আমি এটা নিয়েই ভাবলাম যে পা একটি কেন, সেটি আবার বাঁ পা কেন। খুব চিন্তা করলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইলাম যে এখানে কোনো ইশারা কি আছে কিনা। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমার কাছে সুস্পষ্ট হয়ে গেল বিষয়টি যে পা তো বাঁ পাই হবে, যদি ডান পা হতো তাহলে সন্দেহে পড়ে যেত। দেখেন আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন কোন পা আগে রাখি? ডান পা। মসজিদ থেকে বের হয়ে তারপরে কোন পা আগে রাখি? বাম পা। বাথরুমে প্রবেশ করতে কোন পা আগে রাখি? বাম পা। বের হয়ে কোন পা আগে রাখি? ডান পা। এর অর্থ কি? উত্তম এবং দামি জায়গায় পা ফেলতে ডান পা ফেলবে, আর নিম্নমানের জায়গায় পা ফেলতে বাম পা ফেলবে। এটা আমাদের নবীজির সুন্নত। বলেন ঠিক কিনা? এই সুন্নত শুধু আমাদের নবীজির নয়, আমি দাবি করতে পারি এই সুন্নতটি হযরতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সমস্ত নবী রাসূলের এই সুন্নত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহুম মুহতাদি। আমাদের নবীজিকে বলেন ও হাবিব, আপনার পূর্বে আমি যত নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে আমি যেই হেদায়েত দিয়েছিলাম, যেই সুন্নত দিয়েছিলাম, তাদের হেদায়েত এবং তাদের সুন্নতি আপনার সুন্নত, অতএব আপনি তাদেরকে অনুসরণ করুন। অতএব উত্তম জায়গায় পা ফেলতে ডান পা ফেলা, আর নিম্নমানের জায়গায় পা ফেলতে বাম পা ফেলা, এটা আদম আলাইহিস সালামেরও সুন্নত ছিল। এখন আমি মনে করি যে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে প্রবেশ করার নির্দেশ দিলেন তখন তিনি জান্নাতে ঢুকতে কোন পাটা আগে দিয়েছেন? কথা বলেন, ডান পা আগে দিয়েছেন। এখন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে অবতরণ করে কোথায় পা রেখেছেন? এই দুনিয়াতে পা রেখেছেন। জান্নাত উত্তম জায়গা না এই জমিন উত্তম জায়গা? জান্নাত উত্তম জায়গা। তো জান্নাতে প্রবেশ করতে যদি তিনি ডান পা রেখে থাকেন, এবার জান্নাত থেকে বের হয়ে সর্বপ্রথম এই জমিনে যে পাটা ফেলবেন এটা কোন পা হবে? বাম পা হবে। সুবহানাল্লাহ। বলে তো এখান থেকে বুঝে আসে যে এই পাথরের উপরে যেহেতু বাম পায়ের ছাপ, তো আমরা বলতে পারি যে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে সর্বপ্রথম এখানে বা পাটা ফেলেছেন। এই বা পা হওয়াটাই প্রমাণ করে যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণ নয়, এটা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ।
কথাটা আমি বললাম ভূমিকা স্বরূপ, যে কথাটি এখান থেকে আমি বলতে চাই যে বোঝা গেল আমাদের আব্বা আম্মা এই দুনিয়াতে এসেছেন প্রত্যেকে জান্নাত, জান্নাত আমাদের আসল বাড়ি, এবং এই জান্নাত থেকে আমাদের আব্বা আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বের করে দিয়েছেন তখন আল্লাহ পাক এই কথা বলেছেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, এই দুনিয়ার জগতে আমি তোমাদেরকে চিরদিনের জন্য পাঠাচ্ছি না, নির্দিষ্ট কিছু সময়ের জন্য দুনিয়াতে তোমাদেরকে পাঠাচ্ছি, তোমরা দুনিয়াতে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি তোমাদের কাছে হেদায়েত নামে কিছু বিষয় তোমাদের কাছে পাঠাবো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার ওই হেদায়েত অনুযায়ী যারা এই দুনিয়ার জগতে জীবন যাপন করবে, আমার কথা মতো যারা দুনিয়াতে চলবে, তাদেরকে আমি আল্লাহ আবার তাদের আসল বাড়ি আসল ঠিকানা জান্নাতে পৌঁছে। তাহলে এই দুনিয়ার জগতে আমরা আছি মুসাফির অবস্থা, দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, আসল ঠিকানা কোথায়? জান্নাত, জান্নাত আসল ঠিকানা। মাঝে মধ্যে আমি বিভিন্ন শিল্পীদেরকে গজল গাইতে শুনি যে কবর আমার আসল বাড়ি, কবর আসল বাড়ি, হ্যাঁ এটা পুরো মিথ্যা কথা, আসল বাড়ি কোথায়? যে মানুষটা বলে কবর আমার আসল বাড়ি, ও চিরদিন কবরই থাকতে চায়, হ্যাঁ না, আসল বাড়ি কোথায় বলেন না? জান্নাত আসল, কবর আসল ঠিকানা, আসল ঠিকানা জান্নাত। মুহতারাম হাজেরিন, এখন তো আমরা মুসাফির, চলছি আমাদের গন্তব্যস্থল জান্নাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান, বড় দয়াশীল আল্লাহ পাক, এটা পারতেন যে তোমাদেরকে দুনিয়ার জগতে পাঠালাম, দুনিয়াতে গিয়ে তোমরা তোমাদের আসল বাড়ি আসল ঠিকানা জান্নাত এটা তোমাদের হাত ছাড়া হয়ে গেছে, এই জান্নাতকে কিভাবে উদ্ধার করবে এটা তোমরা ফিকির করো, ধান্দা করো, যাও, এতটুকু বলে ছেড়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বড় মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে পাঠিয়ে আল্লাহ পাক আমাদেরকে আমাদের হাতে ছেড়ে দেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাড়ি পুনরুদ্ধার করার জন্য যত ধরনের আসবাব উপকরণের প্রয়োজন, যতভাবে আমাদেরকে সহযোগিতা করা প্রয়োজন, যতভাবে আমাদেরকে জান্নাতের পথ প্রদর্শন করা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আসবাব উপকরণ যত সহজ থেকে সহজতর করা যায় এইভাবে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের পথে চলার জন্য সমস্ত আসবাব আল্লাহ পাক উপকরণ সব কিছু আল্লাহ পাক সহজ করে দিয়েছে। এই জান্নাতের পথে সহজে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দুটো মাধ্যম পাঠিয়েছে, দুটো উপকরণ পাঠিয়েছে, এই দুই উপকরণকে যদি আমরা অবলম্বন করি তো আমরা অতি সহজে জান্নাতে চলে যেতে পারব। উপকরণ কয়টি? উপকরণ কয়টি? দুইটি। বাস আমি এই এই মাসালাটুকু আপনাদেরকে বোঝাতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়টি উপকরণ দিয়েছেন? দুইটি উপকরণ দিয়েছেন, এই কথাটুকু আপনারা বুঝেন। একটি উপকরণের নাম হলো কিতাবুল্লাহ, একটি উপকরণের নাম কি? কিতাবুল্লাহ। আর একটি উপকরণের নাম হলো রিজালুল্লাহ, আর একটি উপকরণের নাম কি বলেন? রিজালুল্লাহ। একটি কিতাবুল্লাহ আর একটি রিজালুল্লাহ, এই দুইটি উপকরণ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে এই দুই উপকরণকে অবলম্বন করলে, এই দুইটি আসবাবকে যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা অতি সহজে কোথায় চলে যেতে পারবো? জান্নাতে চলে যেতে পারবো। একটি উপকরণের নাম কি সবাই বলেন? কিতাবুল্লাহ। সবাই বলেন কিতাবুল্লাহ। আরেকটি উপকরণের নাম কি বলেন? রিজালুল্লাহ। কিতাবুল্লাহ অর্থ কি? আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কিতাব।
কোরআনুল কারীম, এই কিতাবুল্লাহ, আসমানি কিতাব কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন কিসের পথ দেখানোর জন্য? জান্নাতের পথ। এতে কোনো সন্দেহ আছে? পরিষ্কার কথা, এই কিতাবুল্লাহ কোরআনুল কারীম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন জান্নাতের পথ দেখানোর জন্য। এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখায়। অতএব এই কোরআনের নির্দেশিত পথে যদি আমি আপনি চলি, তাহলে আমরা জান্নাতের পথে চলতে পারবো এবং সহজে জান্নাতে চলে যেতে পারবো। আরেকটি উপকরণ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন জান্নাতের পথে চলার জন্য, সেই উপকরণের নাম হলো রিজালুল্লাহ। কি বলেন তো? রিজালুল্লাহ। রিজালুল্লাহ অর্থ কি? রিজালুল রজুলুনের বহুবচন। রজুলুন মানে ব্যক্তি, মানুষ, এর বহুবচন হলো রিজালুল। রিজালুল্লাহ অর্থ কি? আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত কতগুলো মানুষ, কতগুলো ব্যক্তি, আল্লাহর পছন্দের, আল্লাহর বাছাই করা, আল্লাহ পাকের নির্বাচনে নির্বাচিত কতগুলো ব্যক্তিও আমাদের কাছে পাঠিয়েছেন, এই ব্যক্তিগুলোকে আমাদের কাছে পাঠিয়েছেন কিসের পথ দেখানোর জন্য? জান্নাতের পথ দেখানোর। এই ব্যক্তিগুলো কারা? আম্বিয়া কারা? কারা বলেন? আম্বিয়া কারা? নবী রাসূল। এই নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন কিসের পথ দেখানোর জন্য? জান্নাতের পথ দেখানোর জন্য। তাইলে আমরা জান্নাতের পথে চলার জন্য উপকরণ হিসেবে কয়টি মাধ্যম পেলাম? দুইটি, একটি কিতাবুল্লাহ আর একটি রিজালুল্লাহ। এই কিতাবুল্লাহর অনুসরণ করেও তুমি জান্নাতে যেতে পারবে, রিজালুল্লাহর অনুসরণ করেও তুমি কি করতে পারবে? জান্নাতে যেতে পারবে। যদি এতটুকু কথা আমার বুঝে আসে, তাহলে এবার এই কথাটার উপর নির্ভর করে আমি সামনে আরেকটা মাসআলা আপনাদেরকে বলতে চাই। আপনারা তো মুফতি সাহেবের সহবতী, আপনারা হুজুরের বয়ান শুনে শুনে আপনারাও তো অর্ধেক আলেম হয়ে গেছে। অতএব সংক্ষিপ্ত কথা ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। দেখেন, জান্নাতের পথে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে মাধ্যম দিলেন দুইটি, একটি কিতাবুল্লাহ আর একটি রিজালুল্লাহ। এই মাধ্যম কি শুধু এই উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন না, পূর্বের উম্মতদেরকেও দিয়েছেন? পূর্বের উম্মতদেরকেও দিয়েছেন। নবী পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, কিতাবুল্লাহ দিয়েছেন, রিজালুল্লাহ দিয়েছেন। কিন্তু আপনারা জানেন যে মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে জান্নাতের পথে পরিচালনা করার জন্য আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, মুসনাদে আহমদের একটি বর্ণনা মতে 2,24,000 পয়গম্বর, এটা নিয়ে দ্বিমত আছে। এই 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক যে দুনিয়াতে পাঠালেন আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, আপনারা বলেন তো দেখি এই সমস্ত নবীদেরকে কি আল্লাহ পাক কিতাব দিয়ে পাঠিয়েছিলেন? সব নবীদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন না? সব নবীদেরকে আল্লাহ পাক কিতাব দেননি, বরং যাদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছিলেন তাদের চেয়ে যাদেরকে কিতাব দেননি তাদের সংখ্যা অনেক 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 বেশি। কিতাবওয়ালা নবীদের চেয়ে কিতাব ছাড়া নবীদের সংখ্যা কি বেশি? মুসলিমেও স্বল্প কিছু পয়গম্বর নবীকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, না হলে অধিকাংশ নবীদেরকে আমরা কি দেননি? কিতাব দেননি। অর্থাৎ রিজালুল্লাহ পাঠিয়েছেন কিতাবুল্লাহ ছাড়া। কথা এটা দাঁড়াবো কিনা আমার শব্দগুলো মুখস্থ করে, রিজালুল্লাহ পাঠিয়েছেন কি ছাড়া? কিতাবুল্লাহ ছাড়া। আল্লাহ পাক জান্নাতের পথে চলার জন্য আমাদেরকে সহজে পরিচালিত করার জন্য আল্লাহ পাক রিজালুল্লাহ দিলেন, কিন্তু কি দিলেন না? কিতাবুল্লাহ পাঠান নাই, শুধু নবী পাঠিয়েছেন কিন্তু সাথে কিতাব দেন নাই। এখন বলেন অধিকাংশ নবী রাসূলগণ, নবীগণ যারা কিতাব ছাড়া আসলেন তাদের কওমের লোকদেরকে হেদায়েতের পথে ডাকলেন, জান্নাতের পথে ডাকলেন, তাদের কাছে কিন্তু কিতাব নেই, শুধু রিজাল এসেছেন, ব্যক্তি এসেছেন। এখন ওই কিতাব ছাড়া নবীদের ডাকে তার সম্প্রদায়ের যে লোকগুলো সাড়া দিয়েছিল, ওই নবীর উপর ঈমান এনেছে, তার
কি নাই? কিতাবুল্লাহ নাই, কিতাব নাই, কিতাব ছাড়া নবী। এই নবীর ডাকে যে লোকগুলো সাড়া দিয়েছিল এই লোকগুলো জান্নাতে যাবে কি যাবে না? তারা বলেন যাবে কি যাবে না, কোন সন্দেহ আছে? তাইলে রিজালুল্লাহ ডাকে সাড়া দিয়ে যে মানুষগুলো হেদায়েতের পথে চলেছে তারা কোথায় যাবে? কিন্তু তাদের কাছে কি নাই? কিতাবুল্লাহ। কিতাব ছাড়া আল্লাহ অসংখ্য নবী পাঠান। এবার বলেন দেখি, আপনাদের যদি জানা থাকে তাহলে জবাব দেন যে কিতাব ছাড়া তো আল্লাহ পাক অসংখ্য নবী পাঠালেন, রিজালুল্লাহ পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক পৃথিবীতে কয়টা কিতাব নাযিল করেছেন? কথা বলেন না কেন? নবী ছাড়া আল্লাহ পাক পৃথিবীতে কয়টা কিতাব নাযিল করেছেন? একটাও। এমন কোন কিতাবের সন্ধান আপনাদের জানা আছে যে আল্লাহ পাক কিতাব তো নাযিল করেছেন সাথে কি দেন নাই, নবী দেন নাই? যেও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি একটা কিতাব পাঠালাম, পাহাড়ের উপরে ছেড়ে দিলাম, অমুক পাহাড়ের উপরে এই কিতাবটা আছে, আমি সাথে নবী দিলাম না, তোমরা গিয়ে ওই কিতাবটা এনে ফটোকপি করে নিজের ঘরে বসে বসে আমার এই কিতাব পড়ো, পড়ে পড়ে জান্নাতের পথে চলো। এরকম নবী ছাড়া আল্লাহ পাক কিতাব একটিও পাঠিয়েছেন? একটি কিতাবও পাঠাননি। কিন্তু আল্লাহ পাকের এই ক্ষমতা ছিল কি ছিল না? নবী ছাড়া কিতাব পাঠানোর ক্ষমতা আল্লাহ ছিল কি না? ছিল। প্রশ্ন হলো, কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন, কিতাবুল্লাহ ছাড়া অসংখ্য রিজালুল্লাহ পাঠালেন, কিন্তু রিজালুল্লাহ ছাড়া আল্লাহ পাক একটা কিতাবও কেন পাঠালেন না? নবী ছাড়া আল্লাহ পাক একটা কিতাবও কেন পাঠালেন না? এই প্রশ্নের একমাত্র এবং একমাত্র জবাব এইটাই যে আল্লাহ পাকের আসমানি কিতাব, এই কিতাব কোন নবীর উম্মতের পক্ষে না, আমাদের পক্ষে না, পূর্বের কোন নবীর উম্মতের পক্ষে, কোন উম্মতের পক্ষে আসমানি কিতাব রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া নিজে নিজে পড়ে স্টাডি করে এই কিতাব পড়ে জান্নাতের পথ উদ্ধার করে নিজে নিজে জান্নাতের পথে চলা সম্ভব না। আসমানি কিতাব বুঝতে হলে রিজালুল্লাহর ব্যাখ্যা মতো এই কিতাব বুঝতে হবে। যদি তুমি নিজে নিজে খুব মেধাবী, তুমি সায়েন্সের ছাত্র, তোমার কুয়োতে হাফেজা, তোমার স্মৃতিশক্তি কুয়োতে পাহাম, তোমার বুঝ শক্তি খুব বড়, যা পড়ো তাই মনে থাকে, যা পড়ো তাই বুঝে আসে, তুমি খুব মেধাবী, এখন তুমি কি করলে যে না আমি রিজালুল্লাহর কোনো ব্যাখ্যা আমি মানবো না, আমি কোরআন পড়বো, এই কোরআনের মধ্যে যা কিছু আছে এর অনুবাদ আছে, বাংলা অনুবাদ আছে, ইংরেজি অনুবাদ আছে, এই ট্রান্সলেশন করে করে আমি এই কোরআনকে নিজের মেধা অনুযায়ী যেইভাবে বুঝব সেইভাবে আমি জান্নাতের পথে চলব। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনা আল-কুরআন লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আমি তো কোরআনকে বড় সহজ করে দিয়েছি, সহজ করে দিয়েছি, তো কোরআন তো সহজ, অতএব এই কোরআন পড়ে আমি যা বুঝবো ওই অনুযায়ী আমি চলব, কোন রিজালের ব্যাখ্যা আমি মানবো না। তাহলে নিশ্চিতভাবে আপনি জেনে নিন এই মানুষটা গোমরাহ পথভ্রষ্ট, সিরাতে মুস্তাকিম থেকে লক্ষ যোজন দূরে ছিটকে পড়ে ঠিক। রিজালুল্লাহ ব্যাখ্যা নিজে নিজে পড়ে কোরআন বোঝা যাবে? আমি আমার বিভিন্ন আলোচনায় বিভিন্ন ভাবে এগুলো উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে থাকি। এই যে দেখেন, যার জন্য প্রমাণ হলো আমার মসজিদের কাছাকাছি হবে, আপনাদের এখান থেকেও খুব কাছে, এই মাজার মোড়ে একটা মানুষ আছে, নাম হলো তহা বিন হাবিব। এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উল্টা দিকে আরেকটু এদিকে দেখবেন একটা বিল্ডিং এর গায়ে অনেকগুলো লেখা, অনেকগুলো লেখা একটা বিল্ডিং এর গায়ে দেখবেন। এই লেখাগুলোর আগা মাথা আপনি কিছু বুঝবেন না, বিভিন্ন নবী রসুল সম্পর্কে কি কি লেখা আমি অনেক বুঝতে চেষ্টা করেছি, কথাগুলো আমার বুঝে আসে। এই ভদ্রলোক তহা বিন হাবিব উনি হলেন এটার দাবিদার, যে আমাদের কাছে কিতাব আছে, আল্লাহ পাকের কোরআন আছে, হাসবুনা কিতাবুল্লাহ, বাস এই কোরআনই আমাদের জন্য যথেষ্ট, কোরআনে যা আছে সেটাই জান্নাতের পথে চলার জন্য যথেষ্ট, অতএব এই কোরআনের ব্যাখ্যায় রিজালুল্লাহ যা কিছু বলে গেছেন এই কোরআনের জন্য আল্লাহ পাক রিজালুল্লাহর মধ্য থেকে যাকে পাঠিয়েছেন তার নাম বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রিজালুল্লাহর যে ব্যাখ্যা অর্থাৎ হাদিস, নবীজির সুন্নাহ এবং হাদিস, উনি বলেন যে না
এই হাদিস আর সুন্নাহ এগুলো মানা যাবে না, কারণ নবীজির হাদিস এবং সুন্নাহর অস্তিত্ব এখন পৃথিবীতে নাই। উনি শুধু কোরআন পড়েন, কোরআন মতো চলেন, এটা ওনার দাবি। কোরআনে যা আছে উনি যা বুঝবেন তাই আমল করবেন। এই কারণে উনি এবং ওনার ভক্তবৃন্দ অনুসারী যারা আছে তারা তিন অক্ত নামাজ পড়ে, কয়েকটা নামাজ পড়ে, তিন অক্ত। তারা বলে যে কোরআনে কোথাও পাঁচ অক্তের কথা নাই, নাউজুবিল্লাহ বলে, বলে কোরআনে কোথাও পাঁচ অক্ত নামাজের কথা নাই, তিন অক্তের কথা আছে। মিন কবলি সালাতিল ফাজরি وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء فيكتب من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء فجر ظهر عشاء بس এই তিন ওয়াক্তের নাম কোরআনে আছে, বাকি আসর আর মাগরিবের নাম কোরআনে যেহেতু নাম উল্লেখ নাই, আপনারা আবার সন্দেহ পড়ে গেলেন কিনা যে কোরআনে পাঁচ ওয়াক্তের কথা নাই, এরকম সন্দেহ হয়ে গেল না? পাঁচ অক্তের কথা কোরআনে একাধিক জায়গায় আছে, কিন্তু ওই অক্তের যে নাম, এই নামের উল্লেখ আছে কয়টা? তিনটা, ফজর, জোহর এবং এশা। তো ও বলে যে নামাজ যেহেতু তিন অক্ত কোরআনে আছে তিন অক্ত বলি, সেও পড়ে তার অনুসারী দেব। আজ থেকে প্রায় 15 বছর আগে এই ভদ্রলোকের প্রধান যে খলিফা তার সাথে আমি যে মসজিদে এখন আছি, জমিদারবাড়ি মসজিদ আপনারা চিনেন, তখন আমি এই মসজিদে ছিলাম না, অন্য মসজিদে ছিলাম, কিন্তু ওনাদের দাওয়াতে আমি এখানে এসেছিলাম। তার সাথে আমার মোনাজাত হয়েছে, তো এই মোনাজাতের মধ্যে তার কথা শুনেই তো আমি বুঝলাম যে এই লোকটা হাদিসকে অস্বীকার করে, কিন্তু জনগণের সামনে কি এটা বলতে পারবে যে আমি হাদিস মানি না? তাইলে তো ঝাড়ুর বাড়ি একটাও বলে বলবে, এই কথা বলে না যে আমি হাদিস মানি না, এটা একবারও বলে। আমি বুখারী শরীফটা খুললাম, বুখারী শরীফটা খুলে নবীজির যে মেয়ারাজের সফরের যে হাদিসখানা, বুখারী শরীফের দীর্ঘতম একটি হাদিস, এই মেয়ারাজের হাদিসটা পুরাটা আমি পড়লাম। এই হাদিসের মধ্যে তো আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের সাথে কথোপকথন করে সাক্ষাৎ করে এরপরে যখন আবার দুনিয়ার দিকে ফিরছিলেন, তো ষষ্ঠ আসমানে আসা মাত্রই হযরতে মূসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিসসালাম জানতে চাইলেন, ও আখেরি পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে কোনো হাদিয়া তোহফা দিয়েছে না? খালি আপনি দিল দিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় উচ্ছ্বাসের সাথে, বড় আনন্দের সাথে বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমাকে খালি হাতে ফিরত দেয়নি, আল্লাহ পাক আমার মাধ্যমে আমাকে এবং আমার উম্মতকে দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। অবশ্যই অবশ্যই আপনার উন্মতের পক্ষে দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না, আপনি তাড়াতাড়ি যান, কারণ আমি তো আপনার আগে দুনিয়া থেকে এসেছি, আমি তো বনি ইসরাইলদেরকে চলে এসেছি, আমি জানি আপনার উম্মত পারবে না। জান নবীজি গেলেন, আবার ফিরত আসলেন, মূসা আলাইহিসসালামের সাথে আবার সাক্ষাৎ। কি খবর? নবীজি খুব খুশি যে আল্লাহ পাক অর্ধেক করিয়ে দিয়েছে। মূসা আলাইহিসসালাম বললেন, ইরজি ইলা রব্বি, আবার যান আপনার রবের কাছে, হবে না, এটা আপনার উম্মত পারবে না। নবীজি আবার গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো অর্ধেক করিয়ে দিলেন, আরো অর্ধেক কমিয়ে দিলেন। মূসা আলাইহিসসালামের সাথে আবার সাক্ষাৎ, কি খবর? আল্লাহ তো আরো অর্ধেক কমিয়ে দিয়েছেন। মূসা আলাইহিসসালাম বললেন যে না হয়নি, আবার কোন রেওয়ায়েত অনুযায়ী তিনবার, কোন রেওয়ায়েত অনুযায়ী চারবার। নবীজি আবার গেলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমি আপনাকে এবং আপনার উম্মতকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, তবে যেহেতু আমি খোদা, আমি রব, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না, আমি তো আপনাকে 50 ওয়াক্ত দিয়েছিলাম, কিন্তু আপনার উম্মতের দুর্বলতার কারণে আমি এটাকে 5 ওয়াক্ত করে দিলাম, কিন্তু আমার কথা কিন্তু ওই 50ই, অতএব আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আপনার উম্মত যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে ওই 5 ওয়াক্তের মধ্যেই আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়েছি। এই হাদিসটা যখন তার সামনে পড়লাম, তো এই হাদিস
পড়ার পরে এখন তাকে জিজ্ঞাসা করলাম, বলেন নামাজ কয়েক, বলেন নামাজ কয়েক, এখন কি বলবে? আপনি যতই বড় মেধাবী হন, আপনি কোরআন আপনার বক্তৃতার মধ্যে কথায় কথায় আপনি সূরার নাম, আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, হাদিসের খণ্ড নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার কথায় কথায় আপনি রেফারেন্স দিচ্ছেন, শুধু কোরআন হাদিস নয় বরং গীতা, রামায়ণ, মহাভারত সব কিছু রেফারেন্স আপনার বক্তৃতায় আপনি অনর্গল করে যাচ্ছেন, কিন্তু আপনি কারো ব্যাখ্যা মানেন না, তাহলে নিশ্চিত জানবেন আপনি বদভ্রষ্ট হয়ে গেছেন, গোমরা হয়ে গেছেন। অতএব এই কিতাবুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রিজালুল্লাহ পাঠিয়েছেন, কিতাবুল্লাহ ছাড়া অসংখ্য অগণিত, কিন্তু কিতাবুল্লাহ একটাও পাঠাননি রিজালুল্লাহ ছাড়া, একটা কিতাবও পাঠাননি রিজালুল্লাহ ছাড়া। কারণ কি? কারণ হলো এই কিতাবুল্লাহ আপনাকে বুঝতে হলে, এই কিতাবুল্লাহ অনুযায়ী চলতে হলে আপনাকে রিজালুল্লাহর ব্যাখ্যা মতো মানতে হবে, তবেই আল্লাহ পাকের অনুসরণ করা হবে, আনুগত্যতা হবে, কিতাবুল্লাহ অনুযায়ী চলে আপনি জান্নাতের পথে চলতে পারবেন। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা যেটা, আমি সূরাতুল ফাতিহার পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে, আপনাদের মনে থাকার কথা। এই সূরাতুল ফাতিহার পঞ্চম নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে। দোয়াটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। এটা না অর্থ সিরাতে মুস্তাকিম, অর্থ কি? সিরাত শব্দের অর্থ পথ, মুস্তাকিম শব্দের অর্থ সঠিক, সহজ সরল সঠিক পথ। তাহলে অর্থ কি দাঁড়ালো? হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন, এটা তো অর্থ। প্রশ্ন হলো এই সঠিক পথ কোনটি, কোন পথের দোয়া আল্লাহ আমাদেরকে শিখালেন? মুফাসসিরিনে কেরাম এক কথায় বলে দিয়েছেন, সিরাতাল মুস্তাকিম আই সিরাতাল জান্নাহ, সঠিক পথ অর্থ জান্নাতের পথ। সঠিক পথ অর্থ কি? জান্নাতের পথ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখালেন, বান্দা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে জান্নাতের পথে পরিচালিত করুন, এটা তো অর্থ। এই দোয়াটা আমি আপনি দৈনন্দিন 32 বার করি, কয়বার? 32 বার। সবাই আপনারা তো ভয় পেয়ে গেছেন যে আমি তো করি না, না সবাই আমরা করি। দৈনন্দিন কয়বার? 32 বার। দৈনন্দিন ফরজ নামাজ 9 রাকাত, 17 রাকাত, বেতের 9 রাকাত, 3 রাকাত, সুন্নতে মুআক্কাদা 9 রাকাত, 12 রাকাত, 17 3 আর 12 কত হয়? 32। এই 32 রাকাত নামাজে 32 বার এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করছি, ও আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে চালান। এখন এই দোয়াটা আমাদেরকে কে শিখিয়েছে? আল্লাহ শিখিয়েছে। এখন জান্নাতের পথে যে আল্লাহ পাকের কাছে আমরা বলছি যে আমাদেরকে জান্নাতের পথে চালান, তো জান্নাতের পথ চিনতে হবে না? না চিনলে কি ওই পথে চলা যাবে? চলা যাবে না। এখন জান্নাতের পথের পরিচয় কি? কোনটা জান্নাতের পথ? আল্লাহ পাক এর পরে আয়াতে বলছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষগুলোর পথে পরিচালিত করুন যেই মানুষগুলো আপনার পুরস্কার প্রাপ্ত, আপনার নির্বাচিত, আপনার পক্ষ থেকে বাছাইকৃত, ওই মানুষগুলো যেই পথে চলছে আমাকেও ওই পথে পরিচালিত করুন, আমি ওই পথে চলে ওই মানুষগুলোর পেছনে পেছনে চলে আমিও জান্নাতে চলে যেতে চাই। ওই মানুষগুলোর পথ হচ্ছে জান্নাতের পথ। আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে আমাকে চালান, তাদের পথে চালান, আমি তাদের পেছনে চলে তারাও একদিন জান্নাতে যাবে, আমিও তাদের পেছনে পেছনে চলে কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। যদি এই আয়াতের অনুবাদটুকু
বুঝে আসে আর আমার আলোচনা বুঝে আসে তাহলে আপনারা একটা সহজ প্রশ্নের উত্তর দিবেন, এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে চলার জন্য দোয়া শিখালেন এবং জান্নাতের পথের পরিচয় দেখালেন, এখন জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক কি আমাদেরকে কিতাবুল্লাহ দেখালেন না রিজালুল্লাহ দেখালেন? সবাই বলেন রিজালুল্লাহ দেখালেন। আলহামদুলিল্লাহ, বাস এটুকু বুঝলে আমার ওয়াজ সার্থক। তাহলে আল্লাহ পাক এই সূরাতুল ফাতিহার মধ্যে আমাদেরকে জান্নাতের সহজ পথে চলার জন্য, জান্নাতের পথে পরিচয় দিতে গিয়ে আমাদেরকে কিতাবুল্লাহ না দেখিয়ে কি দেখালেন? রিজালুল্লাহ দেখালেন। আল্লাহ পাক কিন্তু এই কথা বলতে পারতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপর আল্লাহ বলতেন সিরাতাল কুরআন, যে ও আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে চালাও, আর জান্নাতের পথ কি? সিরাতাল কুরআন, কুরআনের পথ। কুরআনের পথ কি জান্নাতের পথ না? কোন সন্দেহ আছে? তো আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পরে সিরাতাল কুরআন না বলে আল্লাহ বললেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে কুরআনের পথ জান্নাতের পথ, এটা না বলে আল্লাহ কি বললেন? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমার কতগুলো পুরস্কার প্রাপ্ত বান্দা আছে, আমার কতগুলো পছন্দের মানুষ আছে, ও দুনিয়ার মানুষ প্রত্যেক যুগেই এই মানুষগুলো থাকবে, প্রত্যেক যুগেই থাকবে, প্রত্যেক জমানায় থাকবে, ওই মানুষগুলোকে ফাইন্ড আউট করো, ওই মানুষগুলোকে খুঁজে বের করো, ওই মানুষগুলোকে স্টাডি করো, যখন তুমি নিশ্চিত হয়ে যাবে যে এই মানুষগুলোই জান্নাতি, এই মানুষগুলোই আল্লাহ পাকের নির্বাচিত, এই মানুষগুলোই আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত, এই মানুষগুলোকে ফাইন্ড আউট করে এদের পেছনে পেছনে তুমি চলতে থাকো, এদেরকে ওভারটেক করে যেও না, এদেরকে অ্যাভয়েড করে চলতে চেষ্টা করো না, এদেরকে বিদ্যানগরী প্রদর্শন করো না, এদের বদনাম করো না, এদের বিরুদ্ধাচরণ করো না, বরং এদেরকে অনুসরণ করে চলতে থাকো। ও বান্দা, এই মানুষগুলো একদিন জান্নাতে যাবে, যদি এদের পেছনে চলতে পারো তোমরাও জান্নাতে চলে যাবে। প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জান্নাতের সহজ পথ দেখাতে গিয়ে আমাদেরকে কিতাবুল্লাহর সন্ধান না দিয়ে রিজালুল্লাহর সন্ধান কেন দিলেন? প্রশ্নটা বুঝে এসেছে? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি সংক্ষিপ্ত সময়ে। ধরেন আপনার বাড়ি রংপুর, আপনি কোনোদিন জীবনে ঢাকা আসেননি, জন্ম রংপুর, বুড়াও হয়েছেন রংপুরে, হঠাৎ করে আপনার মনে একটা ইচ্ছা জাগলো যে বাংলাদেশের যে রাজধানীর মধ্যে জাতীয় সংসদ ভবনটা আছে এটা একটু আমি দেখবো, এটা তো আমি জীবনে কোনোদিন দেখিনি। এখন রাস্তা তো চিনেন না, চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বললেন চেয়ারম্যান সাহেব আমি তো কোনোদিন জীবনে ঢাকা যাইনি, সংসদ ভবনটা আমার দেখতে খুব মনে চায়, আপনি তো শুনে গেলেন কয়েকদিন পরে পরে ঢাকা যান, মাঝে মধ্যে শুনি সংসদ ভবনে যান, তা আমাকে একটু রাস্তাটা বলে দেন। চেয়ারম্যান সাহেব বললেন যেহেতু আপনি জীবনে ঢাকা যাননি বললে আপনার মনে থাকবে না, আপনি কাগজ কলম নিয়ে আসেন। আপনি কাগজ কলম নিয়ে গেলেন, চেয়ারম্যান সাহেব এবার কাগজের মধ্যে ম্যাপকে নিয়ে গিয়ে আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে যে আপনি এখন এখানে আছেন, এখান থেকে 2 কিলোমিটার আপনি সোজা পূর্ব দিকে যান, পূর্ব দিকে 2 কিলোমিটার যাওয়ার পরে একটা সাত মাথা পড়বে, এই সাত মাথার মধ্যে কিন্তু আপনি ডানেও যাবেন না বাইরেও যাবেন না, আপনি এই বন চত্বরটা পার হয়ে আবার সোজাই চলতে থাকবেন, সোজা 5 কিলোমিটার যাওয়ার পর একটা চার মাথা পড়বে, চার মাথা থেকে আপনি আবার ডান দিকে যান, ডান দিকে 3 কিলোমিটার যাওয়ার পরে বাঁ দিকে রাস্তাটা মোড় নিয়েছে, আপনি বাঁ দিকে চলে যাবেন, বাঁ দিকে 20 কিলোমিটার যাওয়ার পরে আপনি আরেকটা সাত মাথা পাবেন, সেখানে যাওয়ার পরে আপনি কিন্তু ডানেও যাবেন না বাইরেও যাবেন না সোজাও যাবেন না, এই সোজা পথ আপনার পাশের পথের মাঝামাঝি ব্যস্ত একটা পথ দিতে ওদিক দিয়ে গাড়িতে চালাবেন, এইভাবে আপনাকে রাস্তা ম্যাপ করে করে দেখাচ্ছে, আপনি কাগজটার দিকে তাকিয়ে আছেন আর আপনার মাথাটা ভৌম করে দিচ্ছে। বলেন ঠিক না? জীবনে তো আপনি এই পথে চলেন না, আপনার মাথা ভৌম করে ঘুরছে যে এটা কি, কেমনে আমি যাবো? ঠিক এই মুহূর্তে এলাকার ইমাম সাহেব চেয়ারম্যান সাহেবের বাসায় ঢুকলেন, ঢুকার পরে জিজ্ঞাসা করলেন চেয়ারম্যান সাহেব ব্যাপারটা কি, আপনাকে কাগজ কলম নিয়ে দেখছি কিভাবে আবার পড়াশোনায় নিমগ্ন হয়ে গেলেন, বলে না চাচাকে একটু ঢাকার রাস্তাটা আমি ম্যাপ করে দিচ্ছি। ইমাম সাহেব তাকিয়ে দেখে যে এটা তো বাংলাদেশের মানচিত্র ফেল করবে, তো ইমাম সাহেব বললেন শোনেন দাদা জীবনে আপনি যেহেতু এই পথে চলেন নাই, এটা এই কাগজ কলমে দেখিয়ে এই লেখা দেখে আপনি ঢাকায় পড়তে পারবেন না, আমি এমন একটা পথ আপনাকে বাদ দিয়ে দিচ্ছি, যদি আমার কথা শুনেন তাহলে আপনি নিশ্চিত সংসদ ভবনে ঢুকবেন, পথ হারানোর কোনো সম্ভাবনা নেই, আপনি সুদা চলে যাবেন সংসদ ভবন। এখন চেয়ারম্যান সাহেব চোখ বড় বড় করে তাকে ইমাম সাহেব কি করেন বলেন দেখি, ইমাম সাহেব বললেন যে আমি এই মাত্র মসজিদ থেকে বের হয়ে
এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, দেখলাম গেটের সামনে এমপির গাড়িটা দাঁড়ানো, ড্রাইভারও বসা, আবার গাড়ির মধ্যে ফ্ল্যাগ লাগানো দেখলাম। জিজ্ঞাসা করলাম, ড্রাইভার সাহেব, এমপি সাহেব কি কোথাও যাবে? ড্রাইভার সাহেব বললেন, আজকে সংসদ অধিবেশন বসতে, পত্রিকায় দেখেন নাই, এই এমপি সাহেব খালি গাড়িতে উঠবে আর আমি গাড়িটা নিয়ে একদম একদম সোজা ঢাকায় গিয়ে সংসদ ভবনে ঢুকবো। তাতে আপনি কাগজ কলম রাখেন, আপনার গাড়িটা নিয়ে এমপির গাড়ির পিছনে লাগিয়ে রাখেন, এমপির গাড়ি স্টার্ট দিবে, আপনার গাড়িও স্টার্ট দিবে, এমপির গাড়ি চলতে থাকবে, আপনার গাড়িও চলতে থাকবে, এমপির গাড়ি ডানে গেলে আপনিও ডানে, বাঁয়ে গেলে আপনিও বাঁয়ে, জোরে চললে আপনার গাড়িও জোরে চালাবে। যদি কোথাও এমপির গাড়ি থেমে থাকে, আপনি অধৈর্য হয়ে গাড়ি ক্রস করে সামনে যাবেন না, তাই নিশ্চিত কিন্তু বিপদে পড়বেন। আপনি ওই গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকবেন, ধৈর্যের সাথে অপেক্ষা করবেন, এই গাড়ি চলবে, আপনি চোখে চোখে রাখবেন, ওই গাড়িটাকে আপনি হারাবেন না। এক সময় ওই গাড়িটা সংসদ ভবনে ঢুকবে, আপনি নিশ্চিত ভাবে আপনার গাড়ি দিয়ে সংসদে ঢুকে যেতে পারবেন। বলেন ঠিক না বেঠিক? যদি এই কথাটুকু বুঝে আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি চিনো মুফতি দেলওয়ারকে? চিনো? তাকে পছন্দ হয় কিনা দেখো, তার এলেম, তার আমল, তার সুন্নতের অনুসরণ দেখো, তাকে স্টাডি করো, না হলে কোন আলেমকে তোমাদের পছন্দ হয়, উলামায়ে কেরামকে স্টাডি করো। এই উলামায়ে কেরাম সম্পর্কে আমি বানিয়ে বলছি না, সূরাতুন নিসায় পুরুষার্থ নম্বর আয়াত আপনি পড়বেন, ওখানে দেখবেন আল্লাহ পাক আল্লাহ পাকের অনুসরণ করতে বলেছেন, রসুলের অনুসরণ করতে বলেছেন, আর যাদের সঙ্গে রসুল নাই তাদেরকে বলেছেন উলামায়ে কেরামের পিছনে চলতে। কেন মুফতি দেলওয়ারের গাড়ির পিছনে তোমার জীবনের গাড়িটা লাগাও? এই দেলওয়ারের গাড়ি লাগিয়ে আছে, এই গাড়িটা দাঁড়িয়ে আছে শাইখুল আরবি ওয়াল আজম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানি দামা বরকাতুহু এর গাড়ির পিছনে, আল্লামা তাকি উসমানের গাড়ি লেগে আছে শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রাহমাতুল্লাহি আলাইহির গাড়ির পিছনে, তার গাড়িটি লেগে আছে শাইখুল আরবি ওয়াল আজম আওলাদ রাসূল সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানির গাড়ির পিছনে, মাদানির গাড়ি দাঁড়িয়ে আছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবির গাড়ির পেছনে, নানুতুবির গাড়ি দাঁড়িয়ে আছে শেখ আব্দুল গনি মুজাদ্দিদের গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে শাহ ইসহাক দেহলভির গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভির গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে শাহ বলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভির গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে শেখ আবু মাহের আল মক্কির গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে ইব্রাহিম আল কুর্দির গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে শেখ আল মাজ্জাহির গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে আশিহাব আহমদ আস তুর্কির গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে আসাইল জাকারিয়ার গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে আল ইস আব্দুর রহিমের গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে ওমর আল মালাদির গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে আল মখরুমুল বুখারীর গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে ওমর ইবনে তাবাজ্জাদ আল বাগদাদির গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে আবু আমের মাহমুদ ইবনুল কাসিম আল ইজদির গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি আল মারওয়াজি আল মানজুবানির গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে আবু মুহাম্মদ আহমদ আল মাহবুবির গাড়ির পেছনে, তার গাড়ি দাঁড়িয়ে আছে শেখ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আল তিরমিজির গাড়ির পেছনে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির গাড়িটি দাঁড়িয়ে আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির গাড়ির পেছনে, ইমাম বুখারীর গাড়ি দাঁড়িয়ে আছে তার প্রিয় উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের গাড়ির পেছনে, ইমাম আহমদ ইবনে হাম্বলের গাড়ি দাঁড়িয়ে আছে তার প্রিয় উস্তাদ ইমাম শাফিঈর গাড়ির পেছনে, ইমাম শাফিঈর গাড়ি দাঁড়িয়ে আছে তার সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির গাড়ির পেছনে, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির গাড়িটি দেখো দেখো দাঁড়িয়ে আছে কার গাড়ির পেছনে, ইমামুদ দুনিয়া ইমামুল আজম ইমাম আবু হানিফার গাড়ির পেছনে, ইমাম আবু হানিফার গাড়িটি দাঁড়িয়ে আছে হাম্মাদ ইবনে আবি সুলাইমানের গাড়ির পেছনে, তার গাড়িটি দাঁড়িয়ে আছে ইব্রাহিম নাফাঈর গাড়ির পেছনে, তার গাড়িটি দাঁড়িয়ে আছে আলকামা ইবনে ওয়াক্বাস আল লাইসির গাড়ির পেছনে, তার গাড়িটি দাঁড়িয়ে আছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ির পেছনে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের গাড়ি দাঁড়িয়ে আছে সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির পিছনে, যিনি ঘোষণা দিয়েছেন নবীজি বলেন হুরিমাতিল জান্নাতু আলাল আমবিয়া ক্বাবলা আন আদখুলাহা ওয়া হুরিমাত হা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলাহা, নবীজি বলেন আমার গাড়ি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না কোন নবীর গাড়ি জান্নাতে প্রবেশ করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, এবং তোমাদের ও আমার উম্মতেরা তোমাদের গাড়ি জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত কোন উম্মতের গাড়ি জান্নাতে প্রবেশ করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। অতএব যদি
ইঞ্জিনিয়ার, প্রফেসর, এই স্বার্থবাদী ইহুদিদের গোলামের পিছনে লাগাবে। তুমি এখনই সিদ্ধান্ত নাও, যদি ওলামা ইকরামের পেছনে তোমার গাড়িটি লাগাতে পারো নিশ্চিত জান্নাতে চলে যাবে, আর যদি এখান থেকে এদিক সেদিক করো তাহলে জেনে রাখো সিরাতে মুস্তাকিম থেকে তুমি সরে গেছো, তোমার কপাল পুড়ে গেছে। তুমি তওবা করো, তওবা করো, তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।